সশস্ত্র সীমা বল থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কিন্তু কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে, যেখানে সরাসরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনলাইনে কিভাবে আবেদন করবে এবং নোটিশে বিস্তারিত কি বলা সেটি তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো। তো আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস ফিফটিন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সবার প্রথম চলে আসবে সশস্ত্র সীমা বল অফিসিয়াল ওয়েবসাইটে, এছাড়া গুগল ক্রোমে সার্চ করতে পারো তোমরা ssb.brectt.gov.in, এছাড়া অফিসিয়াল ভিডিও লিঙ্কের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সময় লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পরে এখানে দেখতে পাবে একটি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ট্যাব, এখানে শো হচ্ছে। এই অ্যাডভার্টাইজমেন্ট ট্যাবে ক্লিক করে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট একটা অপশন এখানে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটি নোটিশ লিঙ্ক করছে, এই নোটিসে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য শেয়ার করছে তোমাদের সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অসুস্থ সীমা বল থেকে এই অফিসে নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্ট জেনারেল এবং সশস্ত্র সীমা বল নিউ দিল্লি 66, এইখান থেকে নোটিশটি কিন্তু বিস্তারিত প্রকাশিত হয়েছে। তো নোটিশটি অলরেডি আগে একবার প্রকাশিত হয়েছিল, যেখানে সম্রাট সম্পূর্ণ দেখতে পাচ্ছ 28/8/2020 নোটিশটি প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু এই যে কনস্টেবল পদে কিছু কোয়ালিফিকেশন রেখেছিল, মানে মিনিমাম এক্সপিরিয়েন্স রেখেছিল, কাজের 2 বছরের বা 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রেখেছিল, সেহেতু কিন্তু অনেকজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি। সেই জন্য নোটিশটি নতুন করে রিওপেন করা হয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সেখানে সম্পূর্ণ তোমাদের নিয়োগ করা হবে বিনা এক্সপিরিয়েন্সে। এখানে দেখতে পাচ্ছ আসলে 1 ইয়ার কাজের এক্সপিরিয়েন্স ছিল যখন প্রথম যখন এটা অ্যাপ্লাই হয়, এবং দেখতে পাচ্ছ তোমার ডেসক্রাইবের, মানে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও তোমাকে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। সরাসরি বিস্তারিত তোমরা নোটিশে যদি দেখতে চাও, এই নোটিশে বিস্তারিত শেষে এখানে দেখতে পাচ্ছ 6 নম্বরে নোটিশ শুরু করছে, দেখতে পাচ্ছ কনস্টেবল পদে, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ভেটেরিনারি, এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছ কনস্টেবল ভেটেরিনারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 161 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এই পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো সরাসরি এর আগেও কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স ছিল, এখানে কিন্তু কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স তোমাদের চাইনি। এবং এখানে দেখতে পাচ্ছ অনলাইনে মোডে, মানে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, এসএসসি কেন্দ্রে যেরকম বসে ছাড় পাবে সেরকম বসে ছাড় পেয়ে যাবে। এখানে মিনিমাম এই পের স্কেল, মানে তোমাদের স্যালারি এখানে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছ লেভেল 3 অনুযায়ী তোমাদের 21,700 থেকে 69,100 টাকা তোমাদের কিন্তু স্যালারি তোমরা পাবে, এখানে বিস্তারিত এখানে বলে দিয়েছে। এবং কনস্টেবল পদে তোমাদের কিন্তু ভেটেরিনারি কনস্টেবল পদে তোমাদের যা কোয়ালিফিকেশন রেখেছে, মিনিমাম 18 থেকে 25 বছর আবেদন করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন রেখেছে, মিনিমাম মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সায়েন্স বিভাগ থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে, তোমরা এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং তোমার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাও আবেদন করতে হবে, না তাহলে তোমরা কিন্তু পোস্টের জন্য তোমরা আবেদন এখানে করতে পারবে। এজ এক্লামেশন থেকে বিদেশে তোমাদের প্রথমে বলে দিয়েছি এসএসটি ক্যান্ডিডেট যেরকম বছর ছাড় পাবে সেরকম ছাড় পাবে, এসএসটি ক্যান্ডিডেট 5 বছর, ওবিসিরা 3 বছর, এক্সাইজমেনরা 3 বছর ছাড় পাবে, এবং পিডব্লিউ ক্যাটাগরিরা কিন্তু 3 বছর ছাড় তোমরা এখানে বিস্তারিত পাবে, এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং সরাসরি দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়েড সার্ভেন্ট তোমাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে, গভর্নমেন্ট আন্ডারে তোমাদের কিন্তু সরাসরি যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু বিষয়ে তোমাদের এখানে বলে দিয়েছি। এবং দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে এখানে বিস্তারিত বলে দিয়েছে, আবেদন করার ডেট এখানে বলে দিয়েছে, আবেদন করার মিনিমাম 30 দিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, যেহেতু আজ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে সেরকম 30 দিন কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে, সরাসরি আবেদন করতে বা অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন করলে তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং এখানে সেই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, সঙ্গে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং তার জন্য তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে, ফটোর কত সাইজ হবে এখানে, পিক্সেল ওয়াইজ কত সাইজ হবে এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে, সিগনেচারও ঠিকঠাক কত সাইজ করতে হবে তোমাদের সব কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। তোমরা যেহেতু অনলাইন আবেদন করবে তার জন্য বিস্তারিত এখানে সমস্ত কিছু বিস্তারিত বলে দিয়েছে। অনলাইনে আবেদন করার পর তোমাদের একটি পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট এখানে বিস্তারিত বলে দিয়েছে, পেমেন্ট কত টাকা হবে, এসএসসি কেন্দ্রে কোনো পেমেন্ট ফিজ নেই, এবং যারা জেনারেল কাস্ট রয়েছে ওবিসিতে কিন্তু পেমেন্ট কিন্তু বেশি রয়েছে, একটি পেমেন্টে তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, তোমাদের এখানে বিস্তারিত বলে দিয়েছে। এবং এতে তোমাদের ফিজিক্যালি এফেক্ট পাবে, একটি ফিজিক্যালি টেস্ট হবে, সেই ফিজিক্যালি টেস্টে তোমাদের কত কিলোমিটার রান করতে হবে, 4.8 কিলোমিটার রেস করতে হবে 24 মিনিটে, এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, মানে পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 2.4 কিলোমিটার 18 মিনিটের মধ্যে পূর্ণ করতে হবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট হবে তোমাদের, তারপর মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্টে কত রকম বুকে ছাতি থাকবে ছেলেদের এবং মেয়েদের সেখানে বিস্তারিত এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং কনস্টেবল পদে তোমাদের যা যা ডেসক্রিপশন থাকে লাগে সব কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়ে তোমরা নোটিশ ডাউনলোড করে পড়তে পারো এবং নোটিশটি পজ করে তোমরা পড়তে পারো। কনস্টেবল পদে ফিমেলের ঠিক তাই কত রকম চেস্ট হবে, হাইট হবে, সব এখানে বিস্তারিত বলে দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। তারপর তোমাদের একটি রিটেন এক্সাম হবে, মেডিকেল টেস্ট, ফিজিক্যালি টেস্ট হওয়ার পর রিটেন এক্সাম, রিটেন এক্সামে মিনিমাম কোয়ালিফিকেশন রেখেছে 50% যদি জেনারেল ইডব্লিউএস ওবিসি থাকে এক্সামিনার থাকে তাহলে এখানে কোয়ালিফাই হবে, এবং 45% এসসি এসটি ক্যান্ডিডেট ক্ষেত্রে কোয়ালিফিকেশন রেখেছে এখানে নাম্বারের ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছ সরাসরি এখানে বিঞ্চু বলে দিয়েছে, তোমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, কারণ নোটিশটি অনেকটি বড় রয়েছে, সেই নোটিশ সব বিস্তারিত বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এবং এখানে তোমরা আবেদন করা পোস্টটি তোমাদের
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 KSN চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।